আসসালামু আলাইকুম, আমি মোনালিসা গাজীপুর থেকে বলছি। মোনালিসা ইজি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ছোট্ট ব্লগ দেখছেন না কেন, আল্লাহর অসীম রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। দেখতেই পাচ্ছেন গাছ নিয়ে পড়ে গেলাম, যেহেতু অনেকদিন বাড়িতে ছিলাম ঈদের মধ্যে, আর গাছে যত্ন নিতে পারি নাই। আর এদিকে অনেকটা ধুলা পড়ে গেছে, পর্যায়ে বৃষ্টিটাও চলে আসলো, গাছটা ক্লিন হয়ে গেল। আর আপনাদের কাছে আরেকটা জিনিস পরিচয় করে দিচ্ছি, তো সব কিছুই আমি ফিরি ফিরি পাই, কী বলেন তো, কপালটা খুবই ভালো, তাই না? তো এখানে যে গাছগুলো সবগুলাই আমার ফ্রিতে আর কি, কোনো এক টাকাও লাগে না গাছ কিনতে আমার। তো ক্যাকটাসটা পাশের বাসার ভাবি দিয়ে দিল, তো এটাকে আমি এখানে আবদ্ধ রেখে দিলাম। অবশ্য এটা অন্য পাত্রতে লাগাতে হবে, লাগাবো, সেটাও শেয়ার করব। আর এদিকে যে মরা পাতাগুলো সেগুলো ফেলে দিচ্ছি, আর গাছ কিন্তু অনেকটা ক্লিন হয়ে গেছে। এই পাশের বৃষ্টিটা আমার এই গাছগুলো পরিষ্কার করে দিয়েছে, আর পূর্ব পাশের এগুলো মানে বৃষ্টিটা আসে নাই, সেজন্য একদম ধুলা পড়ে আছে আর কি। আর এই গাছগুলো জানি না ভিতরে রাখলে কি ভালো নাকি বারান্দায় রাখলে ভালো, এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবগুলা পাতা একদম মরে গেছে, কিছুটা তাজা আছে। এই গাছটা আমার খুবই ভালো লাগে, নামটা অবশ্য জানি না, ভুলে গেছি, একবার শুনেছিলাম আর, তো সেজন্য ভুলে গেলাম। তো এই তো যেখানে মানে পড়ে আছে সেভাবেই হয়ে যাচ্ছে আর কি গাছটা, এই জন্য ভালো লাগে। আর এই তো প্রচণ্ড ধুলা, অবশ্যই ক্লিন করতে হবে গাছগুলো আমার, করব। তো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। প্লিজ ভিডিওটি দেখার শুরু থেকে একটি করে লাইক দিয়ে যাবেন যদি কোনো অংশ ভালো লেগে যায়। আর যারা নতুন ভিজিট করতেছেন, ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন, আপনারাও আমার পাশে থাকতে পারেন। তো আমার ছেলে রুম থেকে আমার বারান্দার গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি। একটা সময় ছিল একটা মানি প্ল্যান্ট পাতা বের হওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে আমার, আর এখন এত হয়েছে যে আমি আরেকজনকে দিতে পারি, সেজন্য আমার অনেকটাই ভালো লাগে। আর এখানকার পাতাগুলো খুবই বড়, পান পাতার মতো, এই মানি প্ল্যান্ট যাত্রা অনেকটা বড়, আর ওই পাশেগুলো একটু ছোট আর কি। তো বক বক করে চলে আসলাম সকালবেলা আর কি, গাছের পরিচর্যা করে। আর এই তো এখানে জিরা বেজে নিচ্ছি, আমি যেহেতু জিরার ফাঁকিটা ইউজ করি সবসময় রান্নার মধ্যে, আপনারা দেখেন কম বেশ যারা আমার ব্লগ দেখেন, তো জিরাটা আমি কীভাবে ফাঁকি করে নিই সেটাই শেয়ার করব। তো দেখিয়ে দিলাম আর কি, একদম অল্প আঁচে জিরাটা ভাজতে হবে, খুবই সেন্সিটিভ একটা ব্যাপার সব জিনিসই আর কি। তো এ তো এরই মধ্যে আমার জিরাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, কীভাবে বুঝতে পারবেন? এই তো মশমশা হয়ে গেলে আমি চুলাটা অফ করে দিব, অফ করে ঠান্ডা করে এখন ব্লেন্ডটা করে নিচ্ছি, আর গরম কোনোভাবে দেওয়া যাবে। এই তো এরই মধ্যে আমার জিরা গুঁড়া হয়ে গেছে। আর আপনারা কিন্তু ফুল আঁচে জিরাটা কখনোই ভাজবেন না, মিডিয়াম আঁচে একটু ভেজে নিয়ে তারপরে চুলাটা অফ করে দিবেন, মশমশা হয়ে যাবে আর ফ্লেভারটা খুব ভালো আসবে। এ তো আমার জিরাটা ভাজা হয়ে গেছে, আপনারা চাইলে টেলে নিতে মানে ছেঁকে নিতে পারেন, আমি ছাকার প্রয়োজন মনে করি না, আমি এভাবে রেখে দিব কোটাই করে, অনেক দিন যাবে আমার। আর মূলত আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মোস্ট ইম্পর্ট্যান্ট যে ভিডিওটা নিয়ে আসলাম আর কি, শখের জিনিসগুলো কীভাবে আমি পূরণ করি। তো ঈদের যে সালামিগুলো পেয়েছে আমার ছেলেরা প্লাস আমি, সেগুলো দিয়েই সবচাইতে শখের একদম উপকারী যে কাজের জিনিসটা সেটাই নিয়ে নিলাম, এই তো ওয়াশিং মেশিন। তো ঈদের সালামি দিয়ে খুব ভালো কাজ করছি, তাই না? একদম দরকারি জিনিস যেটা সেটাই কিনে ফেললাম। আর আমি তো সবসময় বলি আমি মিতব্যয়ী, আমার ছেলেরও সেম হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন, অপচয় জিনিসটা আমার একদম ভালো লাগে না। মাশাল্লাহ আমার ছেলে বড়টা একদম সেম টু সেম, ছোটোগুলো তো একদমই ছোটো, তো বড়টা যে পর্যায়ে যায় ছোটোটা ছোটোগুলো কিন্তু সে পর্যায়ে যায়, সবাই এটা বলে। তো অনেক কথাই বললাম, তো এখানে ওয়াশিং মেশিনটা রাখবো যেহেতু লাইন করা আছে, আর বাড়া বাসা তো জায়গাটা খুবই ছোটো, কী করা যাবে, এই জন্য ছোটো মেশিনটাই নিলাম। আর এখানের ফ্রিজটা সরিয়ে আমি তো এ পাশে নিয়েছি কীভাবে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো অনেক কায়দা করে জায়গাটা বের করতে হয়েছে আমার।
তো এখান থেকে একটা সোফা আমার বেডরুমে নিয়ে নিয়েছি, সেজন্য ফ্রিজটা রাখার জায়গাটা বের করলাম আর কি। তো খুব বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, বাড়াবার সাথে শখগুলো পূরণ করতে হয়, আবার জায়গাটাও একটু মানে বের করতে হয় সেটাই আর কি। তো সোফাটা সরিয়ে এখানে ফ্রিজটা রেখে তারপরে বেসিনের সামনের জায়গাটুকু ফ্রিজের জায়গার কাছে আমি রেখে দিব ওয়াশিং মেশিনটা, তাহলে আমার ওয়াশিং মেশিনের যে লাইন করতে সুবিধা হবে আর কি বেসিন থেকে, সেজন্য আর কি এই বুদ্ধিটা করলাম নিজ থেকেই। ফ্রিজটা কোথায় রাখবো এটা টেনশনে ছিলাম, তো এপাশে জায়গাটা হয়েছে আমার। তো ওয়াশিং মেশিনে তো সেট করে ফেলেছি, এরই মধ্যে আমার বাচ্চারা কাপড় চোপড় দিয়ে ফেলেছে। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন, বলতোটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতদিন সব কিছু নিয়েছি সিঙ্গারের, এলজিরও আছে, কিন্তু আবার এলজিতে ঢুকে পড়লাম আর কি, এলজির জিনিসগুলো আসলে বেশি ভালো। তো 8 কেজি টেনে নিলাম, যেহেতু বাড়া বাসা জায়গা কম আর কাপড় চোপড় কম, দৈনন্দিন যেহেতু ধুতে হয় সেজন্য ছোটোটাই নিলাম। তো ভিতরে ছোট ছেলে মানে কাপড় চোপড় দিয়ে তো একটু পাউডার দিয়ে দিল, তো বড় ছেলে স্কুল থেকে আসার পর মেশিনটা স্টার্ট করব বিসমিল্লা বলে। তো এই তো বক্সটা একদম খালি, কিন্তু উপর থেকে পাউডারটা ছিটিয়ে দিয়েছে। বাচ্চারা তো আসলে সব জিনিস নতুন দেখলে ওদের অনেক ভালো লাগে, সেটা বুঝি। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, আমার মেশিনটা কেমন হলো আইডিয়াটা কেমন হলো অবশ্যই জানাবেন। আমার মতন যারা মিতব্যয়ী তারা এভাবে করতে পারেন আর কি, একটা টাকা দিয়ে আরেকটা করতে পারেন।